উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা আউটপোস্টে অসমে পাচারের পথে পুলিশের জালে আটক গাঁজা বোঝাই কন্টেনার লরি, আটক লরির চালক। আসামে পাচার হওয়ার পথে আটক করা হয় গাঁজা বোঝাই লরি। আটক করা হয়েছে 29 বছরের গাড়ির চালক অজ্রিয়াংকে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার বাগবাসা আউটপোস্টে। গোপন সূত্রে খবর পেয়ে বাগবাস আউটপোস্টের পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে একটি লরি থেকে। এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। বুধবার ধৃতকে ধর্মনগর জেলা আদালতে পেশ করা হয়। আমাদের কাছে আজকে দুপুরবেলা একটা গোপন সংবাদ আসে যে আগরতলা থেকে একটা কন্টেনার যার নাম্বার NL01AF2378, এটা আসামের দিকে মানে আসছে। তো সেই একটা সিক্রেট ইনফরমেশন, তার ভিত্তিতে আমরা বাগবাসা আউটপোস্টে গাড়িটাকে ডিটেইন করি। ডিটেইন করার পর এটা সম্পূর্ণ একটা সিক্রেট চেম্বার ছিল, সেই চেম্বারটাকে কেটে আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে আমরা শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটাকে আটক করি এবং গাড়ির যে চালক যার নাম অজরিয়ান তাকে আমরা গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর, এটা আগরতলা থেকে আসছিল এবং গন্তব্যস্থল তো আসাম। তো এখন আসাম কোথায় যাবে সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। তো আমরা আসামিকে ইন্টারোগেশন করে তার ডেস্টিনেশনটা সম্পর্কে আমরা বলতে পারবো। আনুমানিক স্যার কত কোয়ান্টিটি আপনারা রিকভারি করতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত গাড়িটার থেকে 41টা প্যাকেটে প্রায় 274 কেজি 100 গ্রাম গাঁজা উদ্ধার করি। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরী রিপোর্ট, আনন্দ বার্তা।